আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আপনাদেরকে জানাচ্ছি আন্তরিকভাবে অভিনন্দন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে একটি স্যানিটারি হার্ডওয়্যার প্লাস্টিকের দোকান দিতে পুঁজি কেমন লাগে, লাভ কেমন হয়, বিস্তারিত আলোচনা করব এবং স্যানিটারি পণ্যের দাম আপনাদেরকে জানাবো, ইলেকট্রিক পণ্যের দাম আপনাদেরকে জানাবো। আমি আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে উপকৃত হবেন। যদি উপকৃত হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আমার ভিডিওটি আপনার অন্য বন্ধুদের মাঝে। তো বন্ধুরা, আসুন আমরা ইলেকট্রিক কিছু মালামালের দাম জেনে নিই এবং নামও জেনে নিই। এটা হচ্ছে ইলেকট্রিক মালামালের একটা গ্যাং সিরিজ। এটা হচ্ছে রেগুলেটর, এটা হচ্ছে 5 পিন, এটা হচ্ছে 4 গ্যাং, এটা হচ্ছে 1 গ্যাং, এটা হচ্ছে 3 গ্যাং। তো এই মালামালগুলোর রেট কেমন, এর দাম পড়বে আপনার যদি আমাদের থেকে নেন, আমরা আপনাকে দেবো 680 টাকায়। আর এর দাম পড়বে 4 গ্যাং, এর দাম পড়বে আপনার 400 টাকা। 5 পিন এর দাম পড়বে 480 টাকা, 1 গ্যাং এর দাম পড়বে আপনার 200 টাকা, 2 গ্যাং এর দাম পড়বে 250 টাকা। এগুলো 15 বছরের গ্যারান্টি, এগুলো আর এখানের প্রোডাক্ট। তো সেম আরেকটা আছে এরিকসন কোম্পানির, এটা 3 গ্যাং এর দাম পড়বে আপনার 380 টাকা, আপনার 2 গ্যাং এর দাম পড়বে 280 টাকা, 4 গ্যাং এর দাম পড়বে আপনার 400 টাকা। এছাড়াও ইলেকট্রিকের বিভিন্ন প্রকারের বাতি রয়েছে, ওয়ালটনের বাতি রয়েছে, রুটস কোম্পানির বাতি রয়েছে, এগুলো এক একটা এক এক রেট। তো যদি আপনারা এই মালামালগুলো দিয়ে ব্যবসা করতে চান, ইলেকট্রিক মালের ব্যবসা করতে চান, আমি বলবো যে 5 থেকে 7 লাখ টাকা পুঁজি হলে খুব সহজে আপনি এই ব্যবসাটি করতে পারেন আপনার গ্রামের কোনো বাজারে। 5 থেকে 7 লক্ষ টাকা হলে আপনার গ্রামে কোনো বাজার আপনি এই ব্যবসাটা করতে পারেন খুব সুন্দরভাবে। একটা লাভজনক ব্যবসা, আপনি চাইলে ব্যবসাটা করতে পারেন। আর যদি আপনার পুঁজি বেশি থাকে তাহলে আপনি কী করতে পারেন, শহরে 50 লক্ষ টাকা দিয়ে একটা দোকান দিতে পারেন, ওখানে আপনি ব্যবসা করতে পারেন। খুবই লাভজনক একটি ব্যবসা কেন্দ্র ব্যবসাটি, আপনার চাইলে ইলেকট্রিক মালের ব্যবসাটা করতে পারেন। খুব লাভজনক একটি ব্যবসা, খুব সুন্দর একটি ব্যবসা, অনেকে চান ব্যবসাটা করতে। তা আমি বলবো যে ব্যবসা করার আগে অবশ্যই আপনাকে পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে, আপনি অবশ্যই অভিজ্ঞতা নিয়ে ব্যবসা শুরু করবেন, অভিজ্ঞতা ছাড়া ব্যবসা শুরু করবেন না। অভিজ্ঞতা ছাড়া যদি ব্যবসা শুরু করেন এই ব্যবসায় সফলতা অর্জন করতে পারবেন না। তো বন্ধুরা, আসুন এখন স্যানিটারি, এই স্যানিটারি প্রোডাক্টগুলো রয়েছে বাথরুম ফিটিংয়ের মালামাল, এগুলো এক একটা এক এক দাম, এক একটা এক এক ক্যাটাগরির বাথরুম ফিটিংয়ের দাম মাল, এগুলো এক একটা এক দাম। এর মধ্যে এটা হচ্ছে 1 ইঞ্চি নিপুল, এটা হচ্ছে 1 হাফ সকেট, এগুলো এক একটা এক এক নাম রয়েছে। তো যদি আপনি ব্যবসা করতে চান অবশ্যই আপনাকে নামগুলো জানতে হবে, নামগুলো জেনে আপনি ব্যবসা শুরু করবেন। রয়েছে আমাদের কুকারের পণ্য কিছু, এবং রয়েছে হার্ডওয়্যারের পণ্য, হার্ডওয়্যারের বিভিন্ন রকম তালা রয়েছে। রয়েছে আমাদের কুকারের হার্ডওয়্যার আরও পণ্য, তার কাঠায় ইত্যাদি মালগুলো, এগুলোতে ভালো লাভ রয়েছে 8 থেকে 10%। তা আপনারা চাইলে এমন একটি ব্যবসা করতে পারেন, গ্রামের কোনো বাজারে আপনি চান এমন একটি ব্যবসা শুরু করতে পারেন। খুবই সুন্দর একটি ব্যবসা, খুবই লাভজনক একটি ব্যবসা, আপনি চাইলে এই ব্যবসাটি করতে পারেন আপনার গ্রামের কোনো বাজারে। তো বন্ধুরা, যদি ব্যবসা আইডিয়াটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে নতুন নতুন ব্যবসার আইডিয়া পেতে। তো বন্ধুরা, আজকে এখানে আল্লাহ হাফেজ।